মিক্সড ভেজিটেবল আছে এই যে বাংলাদেশী অধ্যুষিত এরিয়া হ্যাঁ অনেক বাংলাদেশী হ্যাঁ আমার সে শাওয়ার হচ্ছে কি মনে জি আমি অবশ্যই আপনাদের চিনি আমি আপনাদের অনেক বড় সুন্দর না হ্যাঁ সুন্দর পুরো বাংলাদেশের দেশের রোজার আমেজ আপনার জন্য খালো এটা উন্না কেম রাখেন না না বেশি না জিলা পিছা রাখি আর আমাদের ইফতার হয় বাংলাদেশী অধ্যুষিত এরিয়া চারিপাশে মানে নিজেদের দেশের একটা আমেজ তাই না মারিয়া আমাদের দেশের মানুষ অনেক আশেপাশে আছে এবং এখানে আমাদের দেশে ইফতারের সময় যে আমেজটা পাওয়া যায় দেশীয় ইফতারের আমেজটা এখানে পাওয়া যায় তাই না মারিয়া তো আমরা করবো কি আমরা একটু হাঁটবো হেঁটে হেঁটে হয়তো কয়েকটা দোকানে যাবো গিয়ে দেখবো যে তারা কি জাতীয় ইফতার এখানে বানাচ্ছে তাই না কোনটাতে যাবো মারিয়া এটা যাবো আচ্ছা চলো আমরা এই দোকানটাতে যাই কোন একটা ওয়ার্ড বা সেন্টেন্স বলেন যেটা মারিয়া বলবে খুব ভালো লাগলো ভাইয়া আমরা ওই আজকে ইফতারের জন্য এখানে আসলাম যে বাংলাদেশি ইফতার কিনতে ওকে ভাইয়া আল্লাহ হাফেজ টেক কেয়ার এই যে যেটা বলছিলাম হ্যাঁ আমরা বাংলাদেশি এলাকায় এসেছি প্রচুর বাঙালি আমাদের চারিপাশে এবং খুব ভালো লাগে মানে আমার তো মন ভরে যায় যখনই দেশকে মিস করি তো আজকে আবার এই যে মারিয়া একটু সিলেটিও বললো কারণ আমাদের কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন বিশেষ করে লন্ডনে ইউকেতে আমাদের প্রচুর সিলেটি ভাইরা থাকে আমাদের সিলেটি মানুষ অনেক তো আচ্ছা চলো মারিয়া তাহলে আমরা একটা ভিতরে যাবো হ্যাঁ চলো একটা ভিতরে গিয়ে দেখাই যে এখানে কি জাতীয় ইফতার তাই না আচ্ছা এই দোকানটা যাবা আবার এখানে কিন্তু ও হ্যাঁ তুমি এটা নাও তাহলে এখানে কিন্তু আবার ম্যাক্সিমাম দোকানও বাংলাদেশি মানুষ বাংলাদেশি মালিকানা তাই না আচ্ছা চলো এটাতে এটাতে যে দেখ তুমি যাও আমি আসছি না তুমি যাও তুমি যাও চলো এইদিকে আসসালামু আলাইকুম সালাম আমরা আজকে ভিডিও বানাচ্ছি আমরা ইফতার করব বাংলাদেশি স্টাইল ইফতার তো আমি আমাদের দর্শকদেরকে বলছি যে এইদিকে সব বাংলাদেশি স্টাইল ইফতার থাকে আপনি অসুবিধা নেই তো আমাদের ভিডিওতে থাকছে আপনার নাম কি আমার নাম মনিরা এই যে আর মনিরা দেখেন উনিও কিন্তু বাংলাদেশি এটা আমাদের এরিয়াতে সবাই বাংলাদেশি থাকে তো এটা আমাদেরকে হয়তো আপনার আমার সে শাওয়ার হচ্ছে কি মনিরা জি আমি অবশ্যই আপনাদের চিনি আমি আপনাদের অনেক বড় চিনি ওহ ইটস ভেরি কাইন্ড থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে তো আমরা একটু এই ইফতারগুলি দেখাবো দর্শক আচ্ছা ঠিক আছে মারিয়া তুমি তাহলে আমি এক কাজ করি এভাবে আমি ভিডিওটা করি তুমি একটা একটা করে দেখো তুমি দেখো কি নিতে চাও আর ওনাকে জিজ্ঞেস করতে পারো মনির আপুকে সব বাংলা চিকেন বিরিয়ানি এটা হলো মিট রোল এটা হলো চিকেন রোল আপু আমাদের বাংলাদেশি দর্শকরা যদি একটু আইডিয়া পায়
যে এগুলোর দাম মোটামুটি কি রকম? সমোসা সবগুলো 1 পাউন্ড ইচ। আচ্ছা। পাকোড়া হলো 4 ফর 1 পাউন্ড। আচ্ছা। পাকোড়া আইটেম 4 ফর 1 পাউন্ড। আচ্ছা। আর ডাল পুরি 1 পাউন্ড ইচ এন্ড কাবাব রোল 1 পাউন্ড। আচ্ছা আচ্ছা। এন্ড মারিয়া পুরো অবশ্যই সুইট। ওহ হে মারিয়া তোমার তো ওই দেখো মিষ্টি দেখো তোমার তো তোমার তো মিষ্টি অনেক পছন্দ। আরে আপু তো আমাদের অনেক ভিডিওই দেখেছে মনে হয়। আর এগুলো তুমি চিনো? এই দেখো এটা কিন্তু দই। হ্যাঁ হ্যাঁ নো প্রবলেম। হ্যাঁ দই। হ্যাঁ আর এগুলো অনেক মিষ্টি। এগুলো তো আমি তোমাকে খাইয়েছি তো সবগুলো মিষ্টি তাই না? তাই না ভাই? তাই তো। আমরা ওই দোকান থেকে বের হয়ে গেলাম। ওই আপুর দোকান খুব ভালো লাগছিল গল্প করতে, কিন্তু ওই দোকানটা একটু বিজি হয়ে গেছে তাই না মরিয়া? তাই তো। তো আমরা চিন্তা করলাম যে এখন আপনাদেরকে এই এই দোকানটা দেখিয়ে দিই। হ্যাঁ অবশ্যই। এখানে এটার নাম হচ্ছে পঞ্চখানা। হ্যাঁ। এখানে ভিতরে দেখলাম অনেকগুলি ইফতার তাই না? হ্যাঁ অনেক খাবার। চলো আমরা অনেক মজা খাবার। চলো তাহলে আমরা ভিতরে গিয়ে এই ইফতারগুলি দেখাই তাই না মরিয়া? আচ্ছা তুমি একটু ধরবা, আমি একটু মাস্কটা পরে নিই। আচ্ছা 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 চলো চলো ক্যামেরাটা তাহলে এভাবে নিয়ে। হ্যাঁ মরিয়া তুমি ভিতরে যাও। এগুলা কিন্তু আমাদের খুবই ঐতিহ্যবাহী ইফতার, এগুলা ছাড়া আমাদের ইফতার হয় না খোলা। হ্যাঁ জিলাপি, তারপরে অনেকগুলি আমি নামও মানে নাই আমার, মিক্সড ভেজিটেবল আছে, এই যে এটা মিক্সড ভেজিটেবল, কলিফ্লাওয়ার আছে, কলিফ্লাওয়ার আছে, বেগুনি, পটেটো, পাকোড়া আছে, আচ্ছা ডালপুরি আছে, ডালপুরি আছে, স্প্রিং রোল আছে, ছানা আছে। এটা তো খুবই ট্রেডিশনাল তাই না ভাই? এটা ছাড়া তো ইফতার হয়ই না। হ্যাঁ আর এটা হচ্ছে কি মানে এটা হচ্ছে কি এক জাতীয় চমচম বুঝছো? হ্যাঁ চমচম, হ্যাঁ চমচম। হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা একটু ঘুরে এসে আবার এখান থেকে, অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক ধন্যবাদ, দেখা হবে, খুদা হাফেজ। আমার নিজেদের মানুষের এলাকায় আসলাম তো আমার খুব ভালো লাগছে, খুব ভালো। হ্যাঁ বাংলাদেশের মতো না? হ্যাঁ বাংলাদেশের মতো। এই দেখো এই যে দেখেন পিছনে দোকানটার নাম কিন্তু মাছ বাজার, মাছ বাজার তাই না? বাংলায় লেখা, ভালো লাগে না? অনেক ভালো। হ্যাঁ আচ্ছা আমাদেরকে মনে হয় উনি চিনেছেন না? হ্যাঁ খুব ভালো লাগে এখানে আসলে। হয় কি আমরা মানে বেশ অনেক মানুষের সাথে কথা বলা হয়ে যায় আমাদের, তাই না মরিয়া? তাই তো। সামনে আরো আমাদের মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে কি আপনাদেরকে এখানে যে বাংলাদেশের দেশীয় ইফতারের মানে রোজার সময় যে একটা আমেজ পাওয়া যায় এটা আমরা খুব মিস করি এখানে, কিন্তু এই এই এরিয়াতে আসলে ওই আমেজটা পাওয়া যায় তাই না? আমরা অ্যাকচুয়ালি এই যে ব্লগ বানাচ্ছি, আমরা কেনারি বরফে থাকি, কিন্তু আজকে চিন্তা করলাম যে রোজা খুলবো আমাদের দেশীয় খাবার দিয়ে, এই জন্য মানে এখানে ইফতার ভিডিও গুলো কন্টেন্ট গুলো অনেক ভালো লাগে। ঠিক আছে ঠিক আছে দেখা হবে, অনেক ভালো লাগছে আপনার ভিডিও, অনেক ভালো লাগে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ। ছবি, হ্যাঁ হ্যাঁ শিওর শিওর ছবি। আচ্ছা এটা আমরা একটু ছবি তুলে নিই তারপর আবার ভিডিও করব। আচ্ছা আমাদের খুব যে বলছিলাম যে এখানে আসলে আমাদের খুব ভালো লাগে না মানে আমাদের দেশি মানুষের সাথে পরিচয় হয়ে যায় তাই না? খুবই ভালো মানুষ, খুবই ভালো মানুষ, সবাই অনেক ভালো, আমরা বাংলাদেশিরা তো ভালো মানুষ। তো হ্যাঁ এই হচ্ছে গিয়ে আমরা আমাদের জায়গাটার নাম হচ্ছে গিয়ে হোয়াইট চ্যাপেল। হ্যাঁ আমাদের বাংলাদেশি অধ্যুষিত এরিয়া, প্রচুর বাংলাদেশি মানুষ,
বাংলাদেশি খাবার হ্যাঁ খুবই মজা তাই না হ্যাঁ আচ্ছা দেখি আমরা ওইদিকে আর কি আছে আমরা একটু কাপড় কিনা কিনবো ও হ্যাঁ 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 কাপড় তো কিনবা না মারিয়া মারিয়াকে একটা সালোয়ার কামিজ কিনে দিব ইনশাআল্লাহ আর তুমি একটা পাঞ্জাবি হ্যাঁ ঠিক আছে আচ্ছা চলো এই যে এইদিকেও কিন্তু এই দোকানগুলিও কিন্তু আমাদের দেশীয় দোকান হ্যাঁ হ্যাঁ এই যে দেখো এই যে আমি দেখাই মারিয়া এখান থেকে দেখলে কিন্তু দেখা যাবে যে বাংলায় কত মিষ্টি এই দেখো বাংলায় লেখা মিস্টার সুইট বাংলায় লেখা হ্যাঁ বাংলাদেশি বাংলাদেশি দোকান আমাদের অনেক বাংলাদেশি মানুষ এই এরিয়া তাই না এই যে দেখো এখানে কিন্তু ইফতার দেখলাম মারিয়া অনেক চাল চাল হ্যাঁ অনেক চাল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম अच्छा गल्प कर नहीं আমরা হেটে হেটে আরেকটু সামনে আসলাম এই যে আমাদের আরেকটা আমাদের সাবস্ক্রাইবারস দেখো এটা কি নাম তোমার আপু সঞ্জিতা ইসলাম সঞ্জিতা ভেরি নাইস টু মিট ইউ ভাই তোমার নাম মাহিন ভেরি নাইস টু মিট ইউ বলছিলাম না আমাদের অনেক অনেক বাংলাদেশী এরিয়াতে থাকে তাই না সবাই কম বেশি এখানে আপু আপনাদের পাশে এখানেই বললেন যে পাশেই হ্যাঁ পাশেই খুবই ভালো আমরা ইফতার ইফতার কিনতে আসলাম ও আচ্ছা এখানে খুব ভালো ইফতার পাওয়া যায় আশেপাশে সামনে হ্যাঁ ইউ গাইজ আর ভেরি লাকি কত মজা সব সময় হ্যাঁ হ্যাঁ রাইট তো আমরা আজকে আসলাম এখান থেকে থ্যাংক ইউ খুব ভালো লাগলো পরিচয় হয়ে ভালো থাকবেন আচ্ছা ওকে ওকে তাফেস আসসালামু আলাইকুম ওহ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালো লাগলো আমি মারিকে বললাম যে এদিকে আমাদের প্রচুর বাংলাদেশী মানুষ থাকে এই এরিয়াতে রমজান মুবারক জি আপনাকে মুবারক আপনার বাঙালি কথা শুনতে আমার খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ আপু আপনি কাপুর অনেক ভালো লাগলো থ্যাঙ্ক ইউ আপু আপনি কোথা থেকে মানে আমি সেন্সবেরিজ এন্ড বিহাইন্ড দ্য থাকি জি আপনি কি আমি মারিকে বলছিলাম যে ও সিলেটি শিখতে চায় একটু আপনি সিলেটি ওকে একটু সিলেটি শিখাবেন ও বলতে বলো বালাসনি ওকে দেখি আমার যে ভালো লাগছে বিষয় আমি না মনে মনে থিঙ্ক করে এসে তারা দুটো বাজে যাইতে আমি তারা কইলাম মানে তারা কাপড় খুব ভালো লাগে ফ্যামিলি আপনার আম্মা বউ তারা দেখি সব যে ভালো লাগে সব তাই যে বেলা পাইন আপনার আম্মার এনে নিয়ে তো গিফট পাতা জি যে ভালো লাগে আপনার আম্মা এটা দিয়ে যে মজা মজা ফানি দেয় জি থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ মানে আমার খুব মজা লাগছে সবার সাথে গল্প করতে তোমার মজা লাগছে অবশ্যই অনেক মজা হ্যাঁ ও আমরা তো এখন ইফতারই কিনি নাই ইফতার কিনতে আসলাম কিন্তু কাপড় কাপড় ও হ্যাঁ কাপড় তো কিনবো আচ্ছা মারে চলো দেখি সামনে যাই আর আজকে দিনটাও কি সুন্দর না মারে হ্যাঁ অনেক সুন্দর অনেক গরম না হ্যাঁ অনেক গরম আর বাংলাদেশি এলাকায় এসেছি আমার নিজের এলাকায় বাংলাদেশি টি-শার্ট পরলে পরে পারলে ঠেকাও তাই না মারে তাই তো ও আমাদের তো ওই প্রথম যে আপুটার দোকানে গেছিলাম ওই দোকানে কিছু যেতে হবে মারিয়া হ্যাঁ তাই না অবশ্যই হ্যাঁ হ্যাঁ ওই আপুটা আসতে বলেছিল হ্যাঁ আচ্ছা আমরা এখন ইফতার কিনিনি অনেক সময় আছে সময় আছে আমাদের ইফতার কিনে বাসায় গিয়ে আমরা ইফতার করব হ্যাঁ ইনশাআল্লাহ সময় আছে এখানে কাপড় আছে অনেক কাপড় অনেক কাপড় কি কাপড় যাব আমরা যাব আচ্ছা আমরা এই কাপড়ের দোকানটা যাব কারণ আমরা কাপড় কিনব আচ্ছা মারিয়া আরেকটু ব্রাউজ করবে ও ওখানে গেল বললো যে কয়েকটা সালোয়ার কামিজ পছন্দ হয়েছিল কিন্তু বললো যে আরেকটু আরেকটু দেখবে না মারিয়া কি সুন্দর দিন আর ভালো আছে অনেক সুন্দর এখানেও তো অনেক কিছু আছে মারিয়া এটা কি এখানে যাবা এটার ভিতরে যেতে পারি আমরা না এই দোকানের ভিতরে যাবো লন্ডন মারিয়া তুমি এটা কিনবা মারিয়া এটা কনসিডার হ্যাঁ সুন্দর সুন্দর না হ্যাঁ সুন্দর কিনো কালো না কালো না চলো চলো দেখো খুশি তুমি মারিয়া হ্যাঁ অনেক খুশি ওই যে তুমি ওইটাই কিনলা না তোমার ওই সালোয়ার কামিজ সালোয়ার কামিজ হ্যাঁ নতুন সালোয়ার কামিজ নতুন সালোয়ার কামিজ আমার স্বামী হ্যাঁ কারণ তোমার স্বামী তোমাকে অনেক আদর করে তাই না অনেক ধন্যবাদ আচ্ছা চলো এখন কি করব
Oh, hey, hey, iftar khabar. Chalo, chalo. Chalo. Like 120, 130, 150 pounds. What? Easily, if not more. Oh my god, that is so kind. Thank you so much. Apu, apnar naam ki apu? আপনি ইউটিউবে যেতে চাচ্ছেন না? আপনি ইউটিউবে যেতে চাচ্ছেন না কিন্তু মারিয়াকে যে একটা গিফট দিল, থ্যাংক ইউ সো মাচ। না 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 না, ইটস সো কাইন্ড অফ ইউ। হ্যাঁ, দ্যাট ইজ সো কাইন্ড, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। ও মাই গড, আমাদেরকে যে কি কি ও মাই আপু আপু আপুকে আপু ইউটিউবে আসতে চাইনি কিন্তু এই যে আমাদেরকে একটা গিফট দিল, দ্যাট ইজ সো নাইস। আমার দেশের মানুষ আমার দেশের মানুষ এরকম পাঞ্জাবি মারিয়ার তো কিনা হয়ে গেল, এখন আমি একটা পাঞ্জাবি কিনবো। এই দোকান থেকে কিনবো মারিয়া, দেখো যে পিছনে জম জম গিফট শপ লেখা, এখানে দেখি আমরা একটা পাঞ্জাবি, তাই না মারিয়া? চলো চলো। ওই দোকানে আমি কিছু খুঁজে পাই নাই পছন্দের মতো, আমাদেরকে মনে হয় ওখান থেকে ডাকলো মনে হয় কেউ, নাকি? না, এটা কাপড় না। হ্যাঁ, এটা এটা কাপড়ের দোকান না। হ্যাঁ হ্যাঁ, না আমার মনে হলো কেউ মনে হয় পরিচিত। যেতে পারি কি আমার পাঞ্জাবি কিনার জন্য? চলো এই যে এই দোকানে যাই, চলো এই দোকানে যাবো। মারিয়া, এটা এটা নিব? হ্যাঁ, এটা অনেক সুন্দর না? আমার পাঞ্জাবি। হ্যাঁ, অনেক সুন্দর। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, চলো চলো। মারিয়া, হ্যাঁ পাঞ্জাবি কিনলাম। এটা তোমার কাপড়? হ্যাঁ। তুমি খুশি? আমি খুব খুশি, এটা আমাকে মারিয়া কিনে দিল। এটা অনেক সুন্দর, তাই? হ্যাঁ অনেক সুন্দর। আচ্ছা মারিয়া, আমাদের তো অনেক মজার শপিং করা হলো। অনেক মজার? হ্যাঁ অনেক মজার। হ্যাঁ অনেক মজার, তাই না? তাই তো। আমরা হালকার মধ্যে ভাজা পোড়া। আচ্ছা জি, সবগুলি মিলিয়ে দেবো, নো প্রবলেম। এই যে আমাদের আপু মারিয়ার জন্য মিষ্টি দিয়ে দিচ্ছে, বলতো বলতো মারিয়া, এটা কেমন কথা হলো? থ্যাংক ইউ সো মাচ আপু, ইটস ভেরি কাইন্ড। মারিয়া, তুমি এখান থেকে ইফতার নিবা? আমি খুব খুশি মারিয়া। হ্যাঁ আমিও, দেশের ইফতার। হ্যাঁ খুবই ভালো, বেশি খাবার, খুবই মজা। তারপর দেখা যাবে যে আমরা যখন ইফতার করব তখন কিছুই খাওয়া হচ্ছে না, বুঝলা? বুঝছি। এটা এটা হচ্ছে গিয়ে এটাকে বলে সিঙ্গারা, বুঝলা? সিঙ্গারা, হ্যাঁ ওটা তো তুমি চিনো, শুনেছো? হ্যাঁ শুনেছো। What else do you want, brother? If I could have three beguinis, please, and then three of those, please. So you're part of the portion of this? Yes, please, a portion of that, yes, please.
much are the shingaras? $150. Shingara khaba? Ami na na. Hey, ami khaba. One shingara and one samosa, please. Shumucha. To me shop kitchen? Yes, please. Which one do you want shingara? College or veg? Oh, college, please. College, yeah? তুমি সব কিছু খাও? হ্যাঁ আমি সব কিছু খাই, বাংলায় বলবো ভাইয়া, বাংলায়। হ্যাঁ আর একটা এটাও, এটাতে কি আছে ভিতরে? লামবে। জি লামবে টাকে নিব আর ওই একটু জিলাপি নিব ভাইয়া। এটা অনেক কিছু। হ্যাঁ ইফতারে অনেক কিছু, ইফতারে অনেক কিছুই খেতে হয়। মোটা হয়ে যাবো আমি কি? তুমি মোটা হয়ে যাবে না? আমি তো এমনিতেই মোটা না। তারপর আমাদের ইফতার বাজার করে শেষ, বাসায় গিয়ে আমরা ইফতার করবো। মজা লাগলো আজকে বাংলাদেশে এসে? অনেক মজা। এই যে জিলাপি ছাড়া কি আর আমাদের ইফতার হয়? এই জিলাপি একটু নিব। মারিয়া বাইরে দাঁড়িয়ে আছে দূরে। মারিয়া, হ্যাঁ তুমি খুশি? অনেক খুশি, দেখো কত কিছু আমরা কিনবো, অনেক কিছু। হ্যাঁ আমরা ইফতার কিনলাম, হ্যাঁ বাসায় গিয়ে ইফতার করার জন্য। মারিয়া সালোয়ার কামিজ কিনলো, হ্যাঁ আর পাঞ্জাবি, আমি পাঞ্জাবি কিনলাম, টুপি কিনলাম, তাই না? তাই তো। এখন আমরা বাসায় গিয়ে অপেক্ষা করব, তারপর ইফতার করব, তাই না? তাই তো। আচ্ছা আমরা স্টেশনে ঢুকছিলাম, এই লেখাটা মারিয়ার চোখ, মারিয়ার চোখে পড়লো, তাই না মারিয়া? কি সুন্দর একটা লেখা, অনেক সুন্দর। এটা কিন্তু আমাদের ট্রেন স্টেশনের ভিতরে লেখা, ঢুকার সাথে সাথে, তাই না? তাই তো, মারিয়ার চোখে পড়লো এই লেখাটা। আমরা বাসায় এসে এখন এই যে ইফতারের জন্য ওয়েট করছি, এখন বাজে 8:01। আমাদের এখানে আজকে 8:06 ইফতার। এই যে তো দেখিয়ে দিই, জিলাপি আর এই যে আমরা ভাজা পোড়া যেগুলো কিনলাম, আর এটা মারিয়া, এটা কিন্তু এই যে তোমাকে মনিরা আপু গিফট দিয়েছিল যে, হ্যাঁ অনেক ধন্যবাদ মনিরা আপু। হ্যাঁ মনিরা আপু খুব কাইন্ডলি এটা গিফট দিয়েছে মারিয়াকে, কালো জাম, খুবই মজা। হ্যাঁ এটা আমরা পানির বদলে, এটা একটা স্মুদি, তাই না? তাই তো। হচ্ছে কি আপেল আর আনারস আর সবুজ কি আর একটা ফ্রুট, তিনটা মিশিয়ে একটা স্মুদি। আর এটা হচ্ছে গিয়ে মারিয়ার পছন্দের চিকেন কাবাব, হ্যাঁ চিকেন কাবাব মুরগি, আর এই আরো কিছু ভাজা পোড়া, কারণ আমাদের তো ভাজা পোড়া না হলে হয় না। আর এই যে খেজুর, আর আমরা একটু ফ্রুট রেখেছি, তাই না? তাই তো। এই আমাদের ইফতার, আর এই যে এখন মারিয়া বসে অপেক্ষা করছে, তাই না মারিয়া? তাই তো। কিরা লেগেছে? হ্যাঁ অনেক। আচ্ছা আর আর 8:02 বাজে, আর 4 মিনিট তারপরে ইনশাল্লাহ আমরা আমাদের ইফতার শুরু করব। আর মারিয়া যে তুমি যেটা পরে আছো, এটাও তো তোমাকে আজকে গিফট দিয়েছে না একটা আপু? এটা কি সুন্দর গিফট, হ্যাঁ অনেক 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 ধন্যবাদ আপু। হ্যাঁ অনেক সুন্দর, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে আমরা এখন একটু ওয়েট করি। মারিয়া, হ্যাঁ আর 17 সেকেন্ড, হ্যাঁ তারপরে আমরা স্টার্ট করব, তাই না? তাই তো। হ্যাঁ আমরা এই যে এখন খেজুর হাতে নিয়ে বসে আছি, আর আজান দেওয়ার সাথে সাথে সাউন্ডটা বাড়িয়ে দিই, তাই না? এই ছিল আমাদের আজকের ইফতারের ভ্লগ, তাই না মারিয়া? তাই তো। আপনাদের জন্য অনেকে আপনারা আমাদেরকে বলেছিলেন আপনারা দেখতে চান যে আমরা ইফতার কিভাবে করি, তো আজকে কিন্তু মানে বাংলাদেশি খাবার এনে আমরা ইফতার করলাম। সাধারণত আমরা এই বাংলাদেশি খাবার সবসময় পাই না, তাই না? তাই তো। আমরা মানে ইয়োগার্ট, টক দই বা এই জাতীয় জিনিস, মানে এত মজার ভাজা পোড়া জিনিস সবসময় পাওয়া যায় না, আর প্রতিদিন খেলে তো মনে হয় শরীরই খারাপ হয়ে যাবে, তাই না মানে? তাই তো। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা এখন ইফতার করব শান্তি মতো, একেবারে আমি মনে সব কিছু অনেকক্ষণ খেয়ে ফেলবো। আর আপনারা সবাই যেখানে আছেন ভালো থাকেন,
সুস্থ থাকেন আর অনেক ভালোবাসা আপনাদের জন্য অনেক ধন্যবাদ সবাইকে যে আজকে দেখাবো করব হ্যাঁ আজকে আমাদের সাথে যাদের সাথে দেখা হলো আপনাদেরকে আমরা মন থেকে ধন্যবাদ দিতে চাই আমাদের যে কি ভালো লেগেছে আমি মারিয়াকে বলছিলাম যে মানুষের ভালোবাসার চেয়ে বেশি বড় পাওয়া কিন্তু পৃথিবীতে কিছু নেই হ্যাঁ কত অমায়িক মানুষ আমি এত দেখি না হ্যাঁ আমার মানে আমি বাংলাদেশি আমাদের বাংলাদেশি এলাকায় যখনই আমি যাই মানুষগুলির সাথে দেখা হয় আপনারা যে এসে আমাদের সাথে কথা বলেন আমাদের খুবই ভালো লাগে মানে আমার তো গর্বে বুকটা ভরে যায় মারিয়া যখন আমাকে এসে বলে এর চেয়ে ভালো মানুষ কি হতে পারে আমাদের দেশের মানুষ ছাড়া এটা পৃথিবীর কেউ করবে না তাই না মারি আচ্ছা তো হ্যাঁ রহমতের মাস আপনারা সবাই ভালো থাকেন আমি আশা করবো যে আপনাদের সবার দোয়া আল্লাহর কাছে যেন কবুল হয় আমাদের জন্যও দোয়া করবেন আমরা যাতে আরো সবাই আরো ভালো মানুষ হয়ে নিজেদেরকে গড়ে তুলতে পারি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সবাই হ্যাঁ আমরা এখন খাবো আমাদের খুব খিদা লেগেছে হ্যাঁ অনেক ভালো থাকবেন সবাই খুদা হাফেজ